সালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার আমের বাজারে। স্পেশালি আজকে আমি আপনাদের দেখাবো, আমের দাম দেখাবো না, শুধু বাজারটা দেখাবো, কত বড় বাজার বসেছে। দেখুন, এই দিক থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে আমের বাজার। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ালটন মোড়ের কাছে, যে পাইলট স্কুলের গেটটি রয়েছে, এবং আমি এখান থেকে একেবারে এই ওয়ালটন মোড় থেকে চলে যাব জিরো পয়েন্ট পর্যন্ত। কীরকম আম রয়েছে আমি শুধু আপনাদের আম দেখাবো, বাজারে এখন কেমন আম রয়েছে, আমের চাপ কেমন। প্রচুর আম কিন্তু রয়েছে, আমের চাপ কিন্তু অনেক, বিভিন্ন আইটেমের রূপালী বাড়িপুর। এই যে দেখুন, এখানে হচ্ছে চিয়াংমাই, আশিনা, এই যে এখানে কিছু মল্লিকাও দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের আম কিন্তু রয়েছে। আমি এখন ওয়ালটন মোড়ে, এই যে দেখুন, এটা হচ্ছে ওয়ালটন মোড়, এখানে দেখুন, এই যে আশিনা আশিনা, এটা এটা হচ্ছে সোনামুখী হবে, রূপালী, যে বাড়িফোর। আমি আপনাদের দাম দেখাবো না, শুধু বাজারটা দেখাবো, কত বড় বাজার, এখনও কত আম রয়েছে, প্রচুর আম কিন্তু এখনও রয়েছে। এই যে দেখুন, রূপালী বাড়িফোর, আমের অভাব নেই। এটা একটু কালো বাড়িফোর, মুখ মুখে দাগ আছে এরকম আর কি। বাজারে প্রচুর আম এসেছে, আম অনেক আম এসেছে। এই যে দেখুন, রূপালী বাড়িফোরের অভাব নেই, এই যে আশিনা, বিভিন্ন কয়েক পদের আম কিন্তু আপনারা দেখুন। এইখানে হচ্ছে বাড়িফোর, হচ্ছে আশ, রূপালী, বিভিন্ন ধরনের আম কিন্তু রয়েছে। যে ওইটা একটু ভালো মানের রূপালী, এই যে রূপালী ক্যাট, এগুলা এটা একটু মুখ কালো রূপালী, এই যে আশিনা আছে, কালো আশিনা, এই যে বাড়িফোর। আমি আপনাদের শুধু বাজার যে দেখাবো, দাম দেখাবো না, শুধু দেখাবো যে কত বড় আমের বাজার, আর এখনও কত আম রয়েছে সাপাহার আমের বাজারে। দেখুন, আমনে বসে আছে, কত আম রয়েছে, প্রচুর আম কিন্তু রয়েছে, কিন্তু দাম একটু বেশি বন্ধুরা। কয়েকদিন ধরে আমের দাম একটু বেশি যাচ্ছে। এই যে দেখুন, কত আশিনা, দেখুন এক গাড়ি, পুরো এক গাড়ি আশিনা, বাড়িফোর, রূপালী, একটু মুখ কালো, বিভিন্ন, দেখুন কত আম। আমের কি অভাব আছে এখনও? এখনও ভরপুর সিজনের মতোই কিন্তু আম রয়েছে, কিন্তু আম একটু কেনাকাটা কম হচ্ছে, কারণ আমের দামটা বেশি হয়ে গেছে, সবাই আম কিনতে পারছে না, এই আর কি। আম নিয়ে বসে আছে, আমের দাম বেশি কিন্তু কিনতে পারছে না, যার কারণে আম নিয়ে একটু বসে আছে। দেখুন কত আম, দেখুন আম কেনাকাটার লোক একটু কম, একটু এখানে একটু ব্যাপারী দাম করছে। দেখুন আম, এই আমটা আমার পছন্দ হচ্ছে ভাই। এই দাম কত কয়েছে আর? হ্যাঁ, 8,000। ওরে বাবা, বিশাল ব্যাপার তো। যাক, ভালোই লাগলো, আমটা ভালো, স্বামী মায়ের জন্য কিনতাম কিন্তু পারলাম না, দাম বেশি। দেখুন এই যে দেখুন কত আম, আমের কি অভাব আছে এখনো? অভাব নেই, কিন্তু দাম বেশি, 8,000 টাকা চাই রূপালী। আসলে এই রূপালীটা ভালো, ওটি দেখা যায় যে 4 কেজি চলে আসবে, বড় সাইজের রূপালী এবং কালারফুল। এই যে গড়মতি, গৌড়মতি আমটা আমি আপনাদের একটু দেখালাম বন্ধুরা, যারা দেখেননি তারা একটু দেখে নিন গৌড়মতি আম। দেখুন কত আম, আম কি বাজারে কম আছে? আমি সাপাহার নিউ মার্কেটের সামনেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। এসে দেখুন, এটি হচ্ছে সাপাহার নিউ মার্কেট। দেখুন আম কত, কেউ আমের দাম করছে না, কিন্তু আমের দাম বেশি, যার কারণে আম কিনতে ভয় পায় সবাই, আম কিনতে একটু ভয় পাচ্ছে। দেখুন আম এখনও কি কম আম আছে? আম কিন্তু প্রচুর আম আছে বাজারে, কিন্তু আমগুলো বিক্রি হচ্ছে না। দেখুন আম দেখছেন কত আম, কিন্তু আমের দরদাম করা আমি দেখতে পাচ্ছি না, কারণ আম কিনবে, কিনে যে বিক্রি করবে, বিক্রি করার জায়গা খুঁজে পাওয়া যাবে না, কারণ 100 টাকা কেজি আম কিনে বিক্রি করাই টাফ হয়ে যাবে। দেখুন ভেতরে কত আম, আমের অভাব নেই। আমি একটু আপনাদের আরও ভেতরে নিয়ে যাব, আমি জিরো পয়েন্টে চলে এসেছি, জিরো পয়েন্টে গাছের ছায়া। দেখুন কত আম আছে, প্রচুর আম আছে, আমের অভাব নেই। জিরো পয়েন্টে দিকে রোদে কালারটা সুন্দর লাগছে। দেখুন ভেতরে কত আম, আমের কি অভাব আছে? প্রচুর কিন্তু আম আছে ভেতরে, অনেক আম, আমের অভাব নেই, কিন্তু আমি দাম বলবো না বন্ধুরা, আম দেখাবো। দেখুন কত আম, প্রচুর আম, আমের অভাব নেই, এত পরিমাণে আম, আম এসে একেবারে ভরপুর অবস্থা আমের।
আমের ভরপুর অবস্থা। বাজারে আজ অনেক আম এসেছে এবং আমি এখন থানা রোডের দিকে যাওয়া শুরু করেছি। থানা রোডে দেখি কত দূর পর্যন্ত, এটা হচ্ছে জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট থেকে আমি এখন এই যে দেখুন থানা রোডে যাচ্ছি। থানা রোডে আসলে কেমন আম রয়েছে আসলে দেখার জন্য, যে আসলে আজকে আমের চাপ কেমন এটা আগে আমি আসলে দেখুন। ওই যে এখানে কিছু কাঠি মন দুই কাঠি রূপালি, এই দাম হচ্ছে নাকি ভাই? থাক, আমটা পছন্দ হয়েছিল, আসি না। এটি বাড়িফোর আশিনার অভাব নেই, প্রচুর আশিন আসছে বাজারে, কিন্তু সাথে সাথে দামটা ম্যাচিং করতে হবে। দাম দেখুন আমের তো অভাব নেই, বাজারে প্রচুর পরিমাণে আম আছে। আমি এখন থানা রোডে দেখে হাঁটছি, আমের দাম আজ অনেক খারাপ না। আম দেখুন কত আম, প্রচুর আম, কিন্তু আম এসেছে বাড়িফোর আশিনা। আমি ওয়ালটন মোড় থেকে আমি আপনাদের নিয়ে এলাম জিরো পয়েন্ট, তারপরে এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি।